ফেলে দেবো না? এই সকালে জল খাবার হয়নি এখনো, দুপুরের রান্না বাকি। আমি যদি সেগুলো না করি দুপুরে যে উপোস করে থাকতে হবে মাসে। কিন্তু আপনি যে সারা বছর ধরে সেটা করেন, আজকে না হয় একটু নাই করলেন? আজকে নাই করলাম মানে রান্নাটা কে করবে শুনি? আজকে দোল খেলার দিনে কাকে বলবো যে রং খেলা ছেড়ে সে রান্না করি? কাকুলি, আমার মাঝে মাঝে মনে হয় তোমাকে বিয়ে করে তোমার সব সকাল লাগগুলো মুছে ফেললাম, বলো কি যাদা বলছো বলো তো। আমি কি তোমার কাছে সে নিয়ে কোনো অভিযোগ করেছি কোনোদিন? সেটাই তো জ্বালা গো, মাঝে মাঝে যদি একটু অভিযোগ করতে তাহলে আমার এই অপরাধ বোধটা একটু আরে কমত। এবার আমি বলি কি, আমি আনন্দে যত বেশি সুখ না পাই তার থেকে এই বাড়ির সবার সেবা করে অনেক বেশি সুখ পাই। বুঝেছেন মশাই? আচ্ছা বাবা বুঝেছি। আমি দাদু ঠাম্মাকে দিয়ে এসেছি। লক্ষ্মী এবার তোমার কাছে থাক থাক মা থাক থাক কেন না বলে যাবি না? না তা না। দেখ বস, আমাদের কিন্তু এসব কথা ছিল না। এই শুভ, আমরা যেখানে যাচ্ছি বা এনি চান্স কেউ যদি আমাদের তাড়া করে পালানোর রাস্তা আছে তো? নো মোর ফাইটিং বস, তাহলে কিন্তু আমি নেই। আরে আর তোরা শুধু শুধু টেনশন করছিস, আমরা যেখানে যাচ্ছি সেখানে ফাইটিং ফাইটিং এর কোনো সিন নেই। ওখানে অনেক গলি গলি আছে, দরকার হলে লুকোতে পারবি, কিন্তু লুকোনোর দরকার হবে না। আমি শুধু ওকে একবার দেখবো আর চলে আসবো। দেখবো? ও মাই গড, এই তুই কি মেয়েটার প্রেমে পড়েছিস নাকি রে? Yes, I'm in love. মেয়েটার নাম কি? পরের কথা পরে ভাবা যাবে, তখন কে কাকে রঙে চোবায় আমিও দেখে নেব। কিন্তু যতক্ষণ না রাজা এসে আমাকে প্রথম রং দিচ্ছে ততক্ষণ আমি মোটেও রং খেলব না, কাজেই দরজা খোলা কোনো প্রশ্নই ওঠে না। দুষ্ট, এবার কিন্তু সত্যি সত্যি আমার খুব রাগ হচ্ছে। আমারও কিন্তু খুব রাগ হচ্ছে, এরকম করলে আমি দোলই খেলব না। তুই দোল না খেললে তোকে আমরা ছেড়ে দেবো এটা কিন্তু একদম ভাবিস না দুষ্টু, দরজা খোল। আর এই যে আর কখন খেলবে শুনি, বেলা তো হয়ে যাচ্ছে। মুন্নি, সবে মাত্র 9টা বাজে, আমার কত বোকা বানাতে হবে না। আচ্ছা বাবা ঠিক আছে, আমি মানছি যে তুই ভীষণ চালাক আর আমরা খুব বোকা, ঠিক আছে। আরে বাবা এবার তো দরজাটা খোল দুষ্টু, একটু আমি নিয়ে চলে যাব প্রমিস। না একটুও না, আমি এখন পড়ছি, পড়াশোনা হয়ে যা, ভালো মতো খেলবো। এই যে দোলের দিন কিসের পড়া আমি শুনি? আচ্ছা দুষ্টু তুই কেন পড়ার অজুহাত দিচ্ছিস? ধুর বা,
আচ্ছা দুষ্টু, তুই কালকে রাত্রের ঘটনাটা এখনো ভুলতে পারিসনি তাই না রে? আরে না না, তা নয়। তাহলে তুই কিসে ভয় পাচ্ছিস দুষ্টু? ও আচ্ছা, তোর এটা মনে হচ্ছে তাই না যে আমরা রঙের মধ্যে খারাপ কিছু মিশিয়ে দিয়েছি যার ফলে তোর স্কিন নষ্ট হয়ে যাবে, তাই তো? বর্দি ভাই, এসব ইমোশনাল কথা বলে কোনো লাভ হবে না। আমি এখন দরজা খুলব না। বর্দি ভাই চল তো এখান থেকে, ওর দরজা খুলতে হবে না। সাজ্জি বলে না বেশি দর হাঁকাচ্ছে ও, চল তুই এখান থেকে। তাহলে মন দিয়ে রাজাকে ডাকো, ও এলে আমি তারপর খেলবো। মানে এর মানেটা কি শুনি? ছোটদা আসার সঙ্গে রং খেলার কি সম্পর্ক? ওসব তুমি বুঝবে না মুন্নি, এখন তোমরা যাও তো। আচ্ছা বাবা, আমি খেলবো, বেরোবো। ধর চল তো বর্দি ভাই, ভালো লাগছে না, চল। দুষ্টু, এ শোধ না আমি তুলে তবে ছাড়বো, দেখে নিস তুই। রাজার মোবাইল না, আবার ফেলে গেছে। হ্যালো হ্যালো, একটু দুষ্টুকে দিন না। হ্যাঁ বলছি। ও দুষ্টু, আমি মিষ্টি বৌদি বলছি গো। ও মিষ্টি বৌদি, হ্যাঁ হ্যাঁ বলো। আমি তো ভেবেছিলাম তোমার বর ফোনটা ধরো। আরে বাবা আর বলো না, রাজা ফোনটা বাড়িতে ফেলে চলে গেছে। আচ্ছা শোনো না, টিনা না খুব বায়না করছে গো যে তোমাকে রং দেবে। তা তো খুব ভালো কথা, কিন্তু বৌদি আমি তো এখন বেরোতে পারবো না। না না, তোমাকে আসতে হবে না, আমি আর টিনাই যাচ্ছি তোমার বাড়িতে, সেটা জানাবার জন্যই ফোন করলাম। ও তোমরা আসছো, ঠিক আছে এসো, আমি বাড়িতে আছি, ওর সঙ্গে আমি রং খেলবো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি টিনাকে নিয়ে। হুম, দূর বাবা, রাজাটা কেন যে এখন আসছে না বুঝতেই পারছি না। নিশ্চয়ই নতুন কোনো প্ল্যান করছে। ভুলে গেছি।
দেখেছিস? কি বলো বাচ্চা, দেখেছিস তো মন্নি? আচ্ছা শোন, আমি তোকে বলে দিচ্ছি, তুই গিয়ে দুষ্টু কাকিকে বলবি যে দুষ্টু কাকি দরজাটা খোলো, সুব্রত পিসে বসে এসেছে। কি বলবি মনে থাকবে? প্রমিস প্রমিস। অদ্ভুত ব্যাপার। তোমাদের কি মাথার পেছনেও চোখ আছে নাকি? কি করে জানলে আমি এসেছি? ওকে এখানে থাকে? আরে গলিটা দেখতে পাচ্ছি, গলিটার ভেতরে থাকে। শুভ যা করছিস ভেবে করছিস তো? পুরো কলোনি এরিয়া একটা মারও কিন্তু বাইরে পড়বে না। আরে বস কেন টেনশন নিচ্ছিস, আমাদের কেউ চিনতেই পারবে না। এই কেন? আরে রং মেখে থাকবো তাই। গ্রেট আইডিয়া, এটা কিন্তু শুভ ঠিক বলেছে। আমরা যদি রং মেখে থাকি কেউ আমাদের চিনতে পারবে না। রং বের কর, রং বের কর, আমরা না অনেকবার ডেকেছি, কিছুতেই খুলছে না। তুমি ডাকো না, ডাকো না। দুষ্টু সুব্রত তার গলা মনে হলো, ডাকো না দুষ্টু। তার মানে সুব্রতদা এসেছে? হ্যাঁ আমি এসেছি, আমি সুব্রতদা। দরজা খুলো দুষ্টু। না সুব্রতদা, সরি, রাজা না আসা পর্যন্ত আমি দরজা খুলতে পারবো না, ভেরি সরি। তখন থেকে সেই একই কথা বলে যাচ্ছে। আচ্ছা ছোট না এলেই বা কি হবে, না এলে আমি কিছু বুঝতে পারছি না তো। মনে হচ্ছে কিছুটা গন্ডগোলের ব্যাপার হয়েছে, কিন্তু অন্ধকারে তো ঢিল ছেড়ে কোনো লাভ নেই। তার চেয়ে চলো আমরা বরং বসা ঘরে গিয়ে বসি। দুষ্টু তুমি তো আর দরজা খুললে না, আমরা চললাম, বসা ঘরে রয়েছি। সুব্রতদা প্লিজ তুমি রাগ করো না, রাজা না আসা পর্যন্ত আমি দরজা খুলতে পারবো না। ও আসুক আমি তারপরে যাবো। আরে না না ঠিক আছে, রাগ করার কি আছে, আমরা বসা ঘরে আছি, রাজালে চলে এসো, ঠিক আছে? আচ্ছা চলো তো সুব্রতদা। কি জেদ রে বাবা তোর দুষ্টু, ভালো লাগে না কিন্তু একদম। দূর রাজা, তোমার উপর আমার খুব রাগ হচ্ছে। এখনো কেন আসছো না তুমি, কি করছো? ভালো থেকো বাবা, ভালো থেকো, বড় হও, অনেক বড় হও। শোনো মা, সুমিত্রা সুমিত্রা
শরীরটা খুব খারাপ লাগছে। হ্যাঁ সুমিত্রা, সরাবো একটু চলছে না। সুনামা কি হয়েছে? সুনামার শরীর খারাপ লাগছে? না না আমি ঠিক আছি। ডাক্তার ডাকবো? ডাক্তার না বাবা, আমি একদম ঠিক আছি। রাজা তুমি তুমি আজকের দিনে মিষ্টি না খেয়ে যেও না বাবা। সুনামা আমার একটু তাড়া আছে, আজকে আসি। তুমি একবার তোমার বাবা মার সঙ্গে আমার আলাপ করিয়ে দেবে? হ্যাঁ সুনামা নিশ্চয়ই করাব। তোমার শরীর ঠিক লাগছে তো? হ্যাঁ ঠিক আছে, আমি আমি আসি। সুমিত্রা আমাকে একটা কথা বলো তো। আচ্ছা এই রাজাকে দেখলে তুমি এরকম রিয়্যাক্ট করো কেন বলো তো? জানি না বাবা, আমি কিছুতেই বুঝতে পারি না। ওই রাজাকে দেখলে আমার ভেতরটা উথাল পাথাল হয়ে যায়। ওর বাবা আছে, মা আছে, ভাই আছে, বোনও আছে। ভাবছি বাবা কখনো তো সম্ভব নয়। আমি জানি তুমি ওর বাবা মার সঙ্গে পরিচিত হতে চাইলে কেন? তোমার এইরকম মানসিক পরিস্থিতিতে কি আর বলবো বলো, একটু ধৈর্য ধরো। ভগবান একদিন নিশ্চয়ই তোমার ছেলেদের সঙ্গে তোমাকে মিলিয়ে দেবেন, কিন্তু সেই দিনটা আস্তে আস্তে তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে কি লাভ? কি লাভ সুমিত্রা? শরীরটাকে সুস্থ রাখতে হয়, চিন্তাটা একটু কম করো, একটু কম। এই চিন্তাই তোমাকে বড় দুর্বল করে দিচ্ছে সুমিত্রা, বড় দুর্বল করে দিচ্ছে।